এইবার প্রসঙ্গ হলো খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি। আজকে লক্ষ লক্ষ লোক আজমির শরীফে জমায়েত হয়েছে, কতজন যে কত ডিজাইনের কানতেছে তা বলার মতন না। তার কারণ আমি তো অনেকবার গেছি, 30 বার গেছি, 3.5 বছর তো একাধারে পড়েই থাকছি ওখানে। এবার পাগলের তো বহুত ডিজাইন, তাই না? তা আমি এমনও পাগলকে কানতে দেখেছি, ওই গম্বুজের দিকে তাকাইয়ে কান্দেন, মঈনুদ্দিন নাম ধরিলাম আজমিরে আসন করিলাম, আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা, কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা, যতই বুখারি মেশকার তিরমিজি ফতুয়া মারো, আল্লাহর অলিদের দরবার গুলো পাগল সারা মানায় না। একটি একটি করে বলি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি এই মালটা দিলেন আমার দয়ার নবী, পায়ে হেঁটে হজে গেলেন, মারহাবা কন। আমরা হজে গিয়ে কাবায় সোমা দিই কিনা, হজরে আসওয়াদে সোমা দিই কিনা? আজকে যার অরুষ পাক ভারত মহাদেশের ভিতরে সব থেকে অলিদের হেড খাজা মঈনুদ্দিন চিশতি পায়ে হেঁটে কাবা শরীফে যাই, বলছে কাবারে আমি বড় কষ্ট করে আসছি, তোর সাথে আমার মোটেও দরকার নাই, তোর মালিকের সাথে দরকার। ও সাওয়াই তো বড়, আর আমরা একবারে কাবা শরীফে সুমা দিয়েছি, এবার বোর কাছে গল্প দিচ্ছি, 17 বার সুমা দিছি, বউ কয় আমার কথাটা বলিস, ওর খোদার কসম মনে নাই। আর উনি কি চায়? মালিককে চায়। মালিক ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন আমি মালিক, বলে বাবু আপনার মনোনীত হিসাবে আমাকে কবুল করেন, বলে কবুল করে নিলাম। নবীজির দাঁত ভাঙ্গা ইসলামের মধ্যে থেকে আমি একটা রাস্তা বাইর করবো, এই তরিকাকে কবুল করে নেন বলে নিলাম। মাহমুদ গো আমার যত আশেক হবে তাদেরকে মাফ করে দেন, এবং রুহানি জগতে যত আশেক আছে তাদেরকেও মাফ করে দেন। আমরা রুহানি জগতের আশেক, আমরা ওনাকে দেখি নাই। ওইখান থেকে মদিনায় গড়ায়ে গেলেন, গড়ায়ে পারবেননি, এখান থেকে শাহ মখদুম পর্যন্ত যাওয়াই তো, আর উনি 495 কিলোমিটার গড়ায়ে গেলেন, সালবাকলা আসেনি, বেদে নাই যার রূপরেখা, যতই চেষ্টা করো পাবে সামান্য কি তার দেখা, 1.5 টাকা বেতনে মাইজ ভান্ডারে ঝাড়ু দিয়েছি, 1.5 টাকা বেতন অল মাইজ ভান্ডার ঝাড়ু দিয়েছি, একটু যদি ঝাড়ু দেওয়া এমন তেমন হতো, ধমকের শেষ ছিল না, যার জন্যে বলি পাবে সামান্য কি তার দেখা। খাজা গরিব নওয়াজ সালবাকলা উঠছিনি, সামনে টামনে কিছু উঠছিনি, ওইভাবে যায় এইভাবে ডাকতেছে কানতেছে, তুমি রহমাতাল্লিল আলামিন, তুমি উম্মতের জামিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন, ইয়া রাসূল আল্লাহ নবী গো, দেখো আমার গায়ে কি সোনাই সালবাকলা উঠে গেছে, গোড়াইতে গোড়াইতে আসছি, আমি কিন্তু তোমার কবর রওজা দেখতে আসি নাই, আমি আসছি তোমাকে দেখতে, ও তো সাওয়াটাই আলাদা, আমি আসছি তোমাকে দেখতে, কানতে কানতে ঘুমাইয়ে গেছে নবীজি, বলছে আর যখন এত কষ্ট করে এসেছো মঈনুদ্দিন, তোমাকে আমি কে দেব, যাও হিন্দুস্থানের বাদশাহ বানায় দিলাম, যার জন্যে লেখা থাকে সুলতানুল হিন্দ, হিন্দুস্থানের বাদশাহ,
বাদশাহ বানিয়ে দিলেন, কেউ কি বলতে পারেন খাজা বাবা নির্বাচন করিয়েছে নাকি, লোকের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা চাইছে নাকি? উনি নবীজি বানিয়ে দিয়েছে বাদশাহ। আমার নবী তাহলে বাদশাহ না ফকির? আমার নবী বাদশাহ বানানেওয়ালা, যার জন্যে নির্বাচনের সময় খালেদা হাসিনা এরশাদ সব মদিনায় নবীজির কাছে দৌড় মারতে দেখেছি। এইবার বাদশাহ বানিয়ে দিলেন নবীজি বাদশাহ না গরিব? জোরে কোন, এটা কে বলতেছে? কবি নজরুল মাত্র ক্লাস 8 পাস ছেলে বলছে, আসিলে তুমি বাদশাহ হয়ে রহমতাল্লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। আমি আখেরি পয়গম্বর বলছি, তুমি মদি আজমির চলে যাও, আনাগড় আনা সাগরের পারশে গিয়ে বসো। বলে নবী গো, আমি তো আনা সাগর চিনি না, এই জমিটা কার, মুক্তা ভাইয়ের আগে কার ছিল, তার আগে কার ছিল, এটা আন্তর্জাতিক বক্তা বলতে পারবে না, হালিম সৃষ্টি বলতে পারবে না, এটা বার করতে গেলে একটা আমিন ডাকা লাগবে। আমিনের কাছে বড় একটা কাগজ থাকে, ছোট ছোট লেখা থাকে, এই জমিনের মালিক ছিল হরলাল রায়, তার ছেলে বিক্রি করলো গোবিন্দ কর্মকারের কাছে, গোবিন্দ কর্মকার ইন্ডিয়ায় পলায়ে গেল, মুক্তার কাছে বিক্রি করে গেল, সব ওরা খতিয়ান বাইর করতে পারবে কি পারবে না? তাহলে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, তামাম পৃথিবীর সৃষ্টি জগতের রহমতের নেতার কাছে প্ল্যান আছে কিনা, নকশা আছে কিনা? জোরে কোন আছে? নকশা মোতাবেক বলে দিলেন এইভাবে চলে যাও। ওইখান থেকে হাঁটা শুরু করলেন, আসার পথে আরাক আল্লাহর ওলি বলছে, আমার বাড়িতে আজকে থাকো। থাকছে, থাকার পরে বলছে, মঈনুদ্দিন হাতের লাঠিটা তোমাকে দিলাম, আর এই ছোট্ট বদনাটা তোমাকে দিয়ে দিলাম, কাজে লাগবে। আল্লাহর ওলির দেওয়া জিনিস লাঠিটা হাতে করে বদনা নিয়ে বসলো, খবর চলে গেল মুসলমান ফকির এসে বসে আছে, পৃথিরাজ বলছে সর্বনাশ, পানি না পাক হয়ে যাবে, আর 100 পুলিশ পাঠিয়ে দিল। পুলিশ যাই বলছে, বাবাজি উঠেন, বাবাজি এখান থেকে উঠে চলে যান। বলে কেন? বলে রাজার হুকুম। মিট মিট করে হাসে। খাজা গরিব নওয়াজের চেহারা মোবারক দেখে, লাশ মোবারক দেখে যদি 100,000 অন্য জাতি মুসলমান হয়, সঙ্গে সঙ্গে খাজা বাবার চেহারা দেখে 100 পুলিশের মধ্যে 50 জন ওই সময় মুসলমান হয়ে যায়, আর থাকলো 50 জন। বলছে আপনি উঠে যান। এবার মুসলমান যে 50 জন হয়ে গেল, এই 50 জন বলছে খালি তুইলে দেখ, খালি তুইলে দেখ, উনি এখন আমার আব্বা। জোরে বলেন ঠিক কিনা? অনাদিঘের পানি শুকাইয়া দিলেন তিনি, তৃষ্ণায় নাহি বাঁচে আজমির বাসীর প্রাণ, অবশেষে অজয় পাল হয়েছে নাজেহাল, অবশেষে অজয় পাল হয়েছে নাজেহাল, ইমান এনে হলেন মুসলমান। মোল্লারে ঘরে বসে ওই কবিতা পড়ে বক্তা হওয়া যায় না, বক্তা হতে গেলে এই সব জায়গা একবার হলেও যাওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? পৃথ্বীরাজ ওর 14 গোষ্ঠী খাজার কাছে ধরা খেয়ে গেল, মুসলমান হয়ে গেল। কিন্তু মুসলমান হলো, ওই যে বললাম অবশেষে অজয় পাল হয়েছে নাজেহাল, এটা হলো পৃথ্বীরাজের পোষা জাদুঘর।
পুষা জাদুকর মানে আসলে জাদু মাদু দিয়ে সব ধ্বংস করে দিবে। আরে আল্লাহর অলির কাছে কি জাদু চলে না? জাদুর বলে পৃথ্বীরাজ অজয় পালকে ডাকল, বলাই মিয়া তুমি খালি অযথা টাকা নেও, রাজ সরকারি খাও, ফকির এসে সব মুসলমান করে ফেলতেছে, যাও। বলে দাঁড়ান দেখতেছি ফকিরকে, অজয় পাল জাদুকর শূন্যে জাদুর বলে শূন্যে অবস্থান করছে। আচ্ছা ধরেন আমি যদি সকির থেকে দেখছেন সকির থেকে এত দূর উঠে বসে আছে, এমনি তো গোষ্ঠী শুধু সব মুসলমান হবে, বাবাজি ওয়াজ করতে করতে পাশার তলে চকি নাই, তো অজয় পাল শূন্যে আয়। ওই সময় খাজা মঈনুদ্দিন চিশতি পড়তেছে ইন্নি ওয়াজ্জাহতু, কিসের দোয়া? কিসের দোয়া? যায় নামাজের দোয়া পড়তেছে, আর অজয় পাল কয় আয় জমিনে তোর সাথে পারি নাই শূন্যে আয়। খাজা গরিম নামাজ বলতেছে তোর সাথে শূন্যে মোকাবেলা কর আমার টাইম নাই, তার কারণ আমি যাই নামাজের দোয়া পড়ে ফেলেছি, আগে আমাকে নামাজ আদায় করতে হবে। কত বড় বাপের বেটা নামাজ বাদ দেয়, বলছে তুই দাঁড়া আমি আগে নামাজটা পড়ে নি। হ্যাঁ নামাজ পড়ে কোন দিক পালাবি? খড়ম কাঠের খড়ম, তখন কি জুতা কোম্পানি ছিল নাকি? স্যান্ডেল কোম্পানি ছিল নাকি? কাঠের খড়ম ফেলাইয়ে তুই যাই নামাজে বসছে। খড়ম বলে আসসালামু আলাইকুম ইয়া গরিব নামাজ, মারহাবা বলেন, খড়মে সালাম দেয়। কিরে পটপট করিস কেন? বলে হুজুর ওর একটু শূন্যে মজা দেখায় আসি, আপনি নিরিবিলি ভাবে নামাজ পড়েন, আমাদেরকে একটু অর্ডার দেন, ওকে কলেমা পড়ে আসি। বলে যা আমি নামাজ পড়িনি। এই খড়ম গিয়ে টক টক করে বাড়ি মারে আর কয় হারাম কর পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বুঝতে পারে না রে আমার খাজা বাবার খেলা, আমার গরিব নওয়াজের খেলা। জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে আমার খাজা বাবার। খড়মে কথা কয় অলি আল্লাদের, জোরে বলেন ঠিক কিনা? সবজির আবাদ যাক যে করে তাকে সবজির কথা জিজ্ঞাসা কর, তুলার চাষ যে করে তাকে তুলার চাষের কথা জিজ্ঞাস কর, মাছ চাষির কাছে মাছের কথা জিজ্ঞাস কর, স্বর্ণকারের কাছে গহনা বানানোর কথা জিজ্ঞাস কর। স্বর্ণকারের কাছে যাই যদি বলা হয় ভাই মাছ চাষ করতে গেলে কি করা লাগে, স্বর্ণকার মাথায় হাত দিয়ে বসে থাকবে, খবরদার এই লাইন যাদের বিশ্বাস করা নাই সে কোনোদিন এই লাইনের কথা বলতে পারবে না। মখদুম বাবা রহমতুল্লাহ আলাইহির এখন তো কোনো পাগল ছাগল থাকে না, আমরা যখন পাগলামি করেছি তখন পাগলের মেলা ছিল এই জায়গায়। মখদুম বাবা, আমার শালির বিয়ে হয় না, তো শালিদার বিয়ে হয় না, তাবিজ কবজ পানি পড়া দিয়েও বিয়ে হয় না। তো লন্ডনে ওয়াজ করতে গেলাম, একটা ইঞ্জিনিয়ার পাইলাম, তো আমার শালিকে বললাম এই ব্যাপার। বলে দুলা ভাই আমি রাজি আছি, যেহেতু লন্ডনে ইঞ্জিনিয়ার আমি একটা শিক্ষিত ছেলেই চাই। এ ছেলেকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে বলল যে হবে না, ওর মা বাপ সবাই বলল হবে না। আমার শালিটা মন খারাপ করতে লাগলো, তো আমি মন খারাপ করিস না দেখছি। মখদুম বাবার পাক দরজায় একটু আদবির সাথে দাঁড়ায় যদি বলতে পারেন আমার আর জেনা কবুল করো। মখদুম বাবা এমন আল্লাহর অলি গো, অনেক সময় লোডশেডিংয়ের কারণে ট্রান্সমিটারে কারেন্ট থাকে না, কিন্তু এই বাংলার জমিনে মখদুম বাবার ট্রান্সমিটার কোনো সময় বিদ্যুতের ঘাটতি হয় না। যদি চাইতে পারেন আদবের সাথে ভক্তির সাথে বলে বলে চলে গেলাম। পরের দিন ওই ছেলে এসে বলছে কাজী ডাকেন। আমার স্ত্রী বলছে কি ব্যাপার? বলে এমন একজন
এমন একটা হাইকোর্টে আমি বাঙালি হুজুর নালিশ দিয়ে এসেছি বাবাজি রে নদীর ভাঙ্গন তার সাথে পেরে উঠল না ঠিক কি না নদী ভাঙতে ছিল নদী ভাঙ্গার পরে ভাঙ্গার থেকে মাত্র দুই হাত দূরে এত বড় গম্বুজ থাকতেই পারে না কিন্তু ওই নদী সব ধ্বংস করে দিল কিন্তু মকদুম বাবার সাথে পারল না মাছ বহু কিছু খেয়ে হজম করল কিন্তু হযরত ইউনুস নবীর সাথে মাছ পারে নাই তাম পৃথিবী আগুনে পুড়ায় ছাই করে দিল কিন্তু ইব্রাহিম নবীর সাথে পারল না নূহ নবীর সাথে যারা বেয়াদবি করল তাদেরকে আল্লাহ বড় বড় অসুখ ওই নূহ নবীর জাহাজের পায়খানা খাওয়ায় মারাত্মক মারাত্মক অসুখ ভালো করল জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা সায়ামার কখন খেলেন কোন খেলা ওমকারু ওমকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন মাইজ ভান্ডারের পাশে একটা গ্রাম এই গ্রামের একটা লোক হজে গেছে কোথায় গেছে হজে গেলে তার পাসপোর্ট মাসপোর্ট টাকা পয়সা যা আছে সব শেষ হারিয়ে গেছে চুরি হয়ে গেছে মহাবিপদে কাবা জড়ায় ধরে কান্দি আল্লাহ আমি যে মহাবিপদে পাসপোর্ট নাই টাকা পয়সা নাই তুমি আমার দিকে তাকাও কানতে কানতে দেখে কাবা শরীফের নামাজের সময় সামনের কাতারের এক কর্নারে হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারি কেবলা দাঁড়ায় আছে আস্তে করে গেছে হুজুর আপনি আমাকে চিনেন তুমি কে বলে আমার বাড়ি আজিমনগর তুমি এখানে বলে হুজুর সর্বনাশ হয়ে গেছে বলে কি আমার যে সব শেষ হয়ে গেল আমি বাড়ি যাব কি করে আমি তো পাগল হয়ে গেছি এই টেনশনে তো আমি পাগল হয়ে যাব হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারি বলছে হাতের লাঠিটা ধরো লাঠিটা ধরো ওই যে লাইট জ্বলতেছে মাত্র ২০ গজ দূরে এই লাঠিটা হাতে করে লাইটের কাছে যাও পিছনে তাকায়ও না যেই লাইটের কাছে গেছে ওই লাঠি এসে হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারির হাতে আর ও দেখে ওর বাড়ির উঠানে দাঁড়ানো হযরত মাওলানা সৈয়দ গুলামুর রহমান বা ভান্ডারি যখন দুনিয়ায় আসলেন আগে পুরুষ হলে পুরুষ ছেলে হলে আজান দিত ঠিক কিনা আজান দিত না এখন আর আজান টাজান ওই দেয় আর কি সেই রকম ফ্যামিলিতে দেয় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মার কোলে কেবল তিনি আসলেন আঙ্গুলটা উঠায় কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা গরিব নামাজের দরবারে আমি বহুবার গেছি আমি দেখতেছি চিটাগাঙ্গের একটা ছেলে টাকা হারায় ফেলছে ৪০০ টাকা হারায় খাজা গরিব নামাজের রওজা শরীফের ভিতরে বাপ মরা মা মরা কান্দা কানতেছে কিন্তু ভাষাটা চিটাগাঙ্গি ভাষা ও বাজান আর আর পয়সা করে চিন্তায় হয়ে গেই গুই ও বাজি আই ঘরত কেনে যাইও বলতেছে আব্বা আমার টাকা হারিয়ে গেছে আমি বাড়ি যাব কেমনে আমি হাসতেছিলাম আমার বড় ভাই ধমক দিয়ে বলছে হাসিস কেন বলে খাজা মঈনুদ্দিন চিশতি নাহাই আরবি জানে খাজা মঈনুদ্দিন চিশতি নাহাই উর্দু জানে ফার্সি জানে হিন্দি জানে মনে করলাম বাংলাও জানে কিন্তু খাজা বাবা তো চিটাগাঙ্গি ভাষা জানে না কিন্তু জানে কি জানে না জোরে কন জানে জানে নানান দেশের নানান জাতি বসেছি এক ঠাই
পাঞ্জাবি বিহারি আর বাঙালি ভাই, এটা সব আমার মৌলার সৃষ্টি। আলাউলিয়ালায়া মতো হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। হাদিসের কথা, কোরআনের কথা কি? ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। আল্লাহর অলিরা মরা না, জিন্দা, জোরে বলেন। আর ওরা বলে নবীও মরে গেছে, কিন্তু আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা আল্লাহর নবীরা মরে না, অলিরা মরে না, জোরে বলেন ঠিক কিনা, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। মৌলবি মাওলানা কত উলা টাইটেল পাস, ওরে উলা টাইটেল পাস, বাতে নিধন নিতে হলো তার চরণের দাস, বাবার গুণের সীমা নাই, গুমের সীমা নাই, ভান্ডারের রূপের সীমা নাই। কতজনে চাইয়া পাইল দুই কুলের বাদশায়, ভান্ডারির রূপের সীমা নাই। পাগলামি ছেড়ে দাও। ওরা বলে কোরআন শরীফে পীরের কথা কোথাও নাই। এক কানা মোল্লা, পীর হলো ফার্সি ভাষা আর কোরআন হলো ইন্না আনজালনাহু কুরআনান আরবি আল্লাহ আল্লাকুম তাকিলুন, আরবি ভাষা দিয়ে কোরআন পাঠাইছে আল্লাহ। কোরআনের ভিতরে যে ফার্সি খুঁজে, এই লোকটা হলো খুলুর বলদ। খুলুর বলদ বুঝেন তো, ওই যে তেল ভাঙায় শোখ বান্দা, ফার্সি ভাষায় পীর, কোরআনের ভাষায় হলো ওয়ালিয়াম মুর্শিদা, আরবি ভাষায় মুর্শিদ, পথ দেখানে ওয়ালা, ফার্সি ভাষায় পীর, আরবি ভাষায় কি? আমাদের কুষ্টিয়ার লালনের ভাষায় কিঞ্চিত ধ্যানে মহাদেব কি বলছে জানেন? ওই তিন টাকা ধ্যান করে মহাদেব সাজিস না, সে তুলনা কি আর দেব। লালন বলে গুরু ভাব, মুর্শিদ পীর, আর এবার কি পাইলাম? লালন বলে গুরু ভাব, যাবে রে মনের ধোকা তোমার, যাবে রে মনের ধোকা, পাবে সামান্য কি তার দেখা, পাগল রে বুঝলি না, বুঝতেও দিলি না, খালি না, নিজেও না খাইয়ে কবরে চলে গেলি, ঠিক কিনা? অনেক সময় পীরকে আমরা আদর করে আব্বা ডাকি, ডাকেন নাকি? আব্বা, বাবা জান, বাবা হলো এক বচন, বাবা জান হলো বহু বচন। পৃথিবীর সমস্ত মোল্লা যদি এক জায়গায় হও, কেউ এইটা নিষেধ করতে পারবা না, সবারই খাজা বাবা, সবারই খাজা বাবা। আমরা বলি মা ফাতিমা, আমার ছেলে কি বলবে? ছেলে মা ফাতিমা কেন? আমারও মা, ছেলেরও মা, এটা কোন যাইতি মা? আমি যদি মা বলি, ছেলে বলবে দাদি ফাতেমা, তা বলে নাকি? জোরে কোন বলে নাকি? ওই খারিজিরাও বলে মা ফাতিমা, খারিজির বেটা বেটি সবাই বলে মা ফাতিমা। এইবার মা ফাতিমার মার নাম কি? মা আমিনা, খদিজা, মা খদিজা, মা খদিজাকে আমি বলি মা খদিজা, আপনি কি বলেন? আমি মা খদিজা। আমার ছেলে কি বলবে? মা খদিজা। এখনো খুলুর বলদের দল বুঝলি না রে, পিতা একটা আদি পিতা, আর একটা রুহানি পিতা, আর একটা জন্মদাতা পিতা। এই পিতাই যে কত ডিজাইন আছে এটা তো বুঝলি না, নিজে না বুঝে আরেকজনকে ওয়াজ আবার ইউটিউবে ছাড়ো,
লালন বলছে এ সব দেখি কানার হাড বাজার এক কানা কয় আরাক কানারে চলো এবার ভব পারে এই সব ধান্দা বাদ দাও বাদ দাও যে অলির বিরুদ্ধে গেল তাদের ভিতরে কিছু ফাঁসি হয়ে গেল আর তাদের ভিতরে কিছু জেলখানায় পচে ডুবতেছে তার কারণ তোমরা কোন কোন কারণে তোমাদের গজব মকদুম বাবা সাজাদপুরে তারপরে কিছুদূর একটু আগায় গেলে তারাশের নৌগায় শাহ শরীফ জেনদানি আজকে যার অরস এরা করতেছে এটা হলো এই খাজা বাবার দাদা হুজুর শাহ শরীফ জেনদানি জোরে বলেন মারহাবা উনি যখন আসলেন তারাশে ভাংসিং রাজার দখলে ছিল ভাংসিং রাজার দখলে ছিল আস্তে করে বলছে পূজা করছে শাহ শরীফ জেনদানি কয় তোমরা কি করতেছো কও বলে পূজা করতেছি বলে কিসের বলে মার তোমার মা কি খাইতে পারে নাকি বলে তাই কি আর পারে নাকি শাহ শরীফ জেনদানি রহমতুল্লাহ আলাইহি বললেন এ খুলুর বলদের দল শোন আমি যদি তোর মাকে খাওয়াইতে পারি আমার দলে আসবে নাকি খাওয়াও দেখি খাওয়াও খাওয়াও একটা ধমক দিয়েছে খাওয়া সঙ্গে সঙ্গে মূর্তি খাওয়া শুরু করেছে আর চোদ্দ গোষ্ঠী কয় সবার উপরে আপনার ক্ষমতা তাই পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সিলেটে ওয়াজ করতে গেছি এক ওহাবি মাওলানা আমাকে বলছে হুজুর একটু দোয়া করেন মাথায় হাত দিয়ে বলে কেন মার্কেট হয় না কেন গলা ভালো ওয়াজ ভালো কিন্তু আমি বাবা আমার হাত দিয়ে দোয়া করলে তুমি বক্তা হবা না এই সিলেটে লন্ডনের ভিসা হয় না শাহজালালের কাছে যাই কানলেই ভিসা হয় অসুখ ভালো হয় না শাহজালালের কাছেই গেলেই ভিসা অসুখ ভালো হয়ে যায় বলে হুজুর এটা সেরে কি এটা বেদাতি যতদিন পর্যন্ত তোর মনের পর্দাই থাকবে অলি আল্লাহর কাছে যাওয়া সেরে কি ততদিন পর্যন্ত তোর মার্কেট পাবি না আর আমি সিলেটে দাওয়াত পাইলি আগে ওই জায়গায় যাই তার কারণ শুনেছি সাধুর করুণা সাধুর চরণ পরশিলে হয় ঘোষণা তাড়াতাড়ি ধরো এখনো টাইম চলে যাচ্ছে ধরো